বান্দরবনে থানচিতে যৌথ বাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কে এর এক সদস্য নিহত হয়েছে বুধবার এত তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি তিনি জানান থানচির সিমলাম্পি পাড়া ও তাজিংডং পাহাড়ে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে পরে কেএনএফ এর এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে এপ্রিলের শুরুতে বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ও পুলিশের অস্ত্র লুটের ঘটনার পর থেকে পাহাড়ে যৌথ অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম